নমস্কার আমি কাঞ্চন কর্মকার আজকে আবার একটা নতুন টেস্টিমোনিয়াল একটা ভিডিও আপনাদের কাছে আমি হাজির করেছি বহুদিন যাবতে দিদি ওনার মুখ থেকে আমরা শুনবো যে উনি কী রোগে ভুগছিলেন কতদিন ধরে ভুগছিলেন কি পয়সেন হয়েছিল তো আমি কেবা ইন্ডাস্ট্রিজ নিউট্রিশনাল ওয়েলনেস অ্যাডভাইজার কাঞ্চন কর্মকার আপনাদের সামনে হাজির করছি দিদিভাই আপনার নাম দীপু বাউরি আচ্ছা আপনার বাড়ি কোথায় পুরত নিগারা আপনি কি রোগে ভুগছিলেন আমার পাথর হয়েছিল পেটে গল ব্লাডার স্টোন হ্যাঁ তো ডাক্তার কি বলেছিল ডাক্তার অপারেশন করতে বলেছিল তো বলেছিল অপারেশন হবে না কারণ আমার পেসমেকার বসান আছে আচ্ছা আমি বলেছিল বলছে হবে না রিস নেব না আমরা এরকম বলেছিল সেই সময় করোনার সময় ছিল হ্যাঁ সেই সময় করোনার সময় ছিল আচ্ছা গত চার মাস আপনি খাচ্ছেন আপনার গল ব্লাডারের সাইজ কত ছিল আমি জানি না কিন্তু আচ্ছা আমার কাছে রিপোর্টটা আছে তাতে নাইন এম এম সাইজ ছিল তো এখন কি পয়সা আছে আগে কি হতো এখন কেমন আছে এখন সম্পূর্ণ ঠিক আছে কোনো ব্যথা ব্যথা করে না আগে কেমন হতো আগে অনেক ব্যথা করত প্রচুর প্রচুর ব্যথা মানে বরদাস হয়েছে না এত ব্যথা কি মনে হতো নয়তা মরে এত ভালো দিদি চেহারাটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ বদলে গেছে মানে আগের চেহারার ছবি যদি থাকে আমি দিদিকে বলবো দিতে তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এত সুন্দর গ্লেজ জ্বলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন তো গলব্লাডার স্টোন ডাক্তাররা বলে যে গলব্লাডার স্টোন অপারেশন ছাড়া ঠিক হয় না এটা তার জলজান্ত প্রমাণ আমি এরকম কুড়িখানা পেশেন্ট ঠিক করেছি আমি এরকম কুড়িখানারও বেশি পেশেন্ট ঠিক করেছি তো কেভার প্রোডাক্ট সম্বন্ধে কেভা সম্বন্ধে কি বলবেন একটু বলুন আপনি মানে এই প্রোডাক্টটা সবাইকে খাওয়া উচিত না উচিত কি বলবেন এটা খাওয়া উচিত সবাইকে আমি ঠিক আছে যেমন সবাই ঠিক থাকে ধন্যবাদ 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 সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং লাইক শেয়ার করুন ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছান অপারেশন ছাড়াও যে গল্প স্টোন ঠিক হয় তার জলজান্ত প্রমাণ আমি নিজেও এই ম্যাডামও হ্যাঁ আমার একটা বন্ধুরও ঠিক করেছি থ্যাংক ইউ ধন্যবাদ